আল্লাহ খুশি থাকতে পারে না। তাই আদবের দরবার সসিনার দরবার, আদবের দরবার সসিনার আদব হয়ে সসিনা ঐতিহ্য। তাই আমরা আজকে এমন এক আল্লাহর ওলির সম্মানে তার জীবন জিন্দগি তার আদর্শকে আপনারা শোনার জন্য বা জানার জন্য বা আপনার বলার জন্য বসেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যবান। আমি আকুল আবেদন জানাবো শশিনার একটা ইতিহাস, শশিনা একটা ইতিহাস। শশিনা যখন ছোট লাট শশিনা যাবেন ছেড়ে বাংলা ফজল হককে বলেছিলেন আমি শশিনা যাবো, শশিনা সুফিকে আমি দেখবো। তখন ছেড়ে বাংলা ফজল হক বলেছেন হুজুর আপনার সাথে ছোট লাট দেখা করবে। তখন আমার দাদা বললেন আমি ফকির মানুষ, আমি গরিব মানুষ, আমাকে কি দেখার জন্য আসবে। কিন্তু ওইটা কথা ছিল না, আমার দাদা বলতেন এই ছোট লাট আছে তার সাথে তার কুকুর থাকে, তার ম্যাডাম থাকে, আপনারা জানেন তো, তার ম্যাডাম নিয়ে চলে, কুকুর নিয়ে চলে, সিগারেট খায়। তখন বললেন আমার দরবারে কোনোদিন মহিলা ঢোকে নাই, তার ছোট লাট যদি মহিলা নিয়ে আমার মোবাইল স্টেজে ওঠে আমার এইভাবে আমার তার সম্মান দেখানো আমি পারবো না, আল্লাহ বেজার হবে, আল্লাহ রসুল বেজার হবে, সে কাজ আমি করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ, কি নির্ভীক শক্তি ছিল ইমানের চোখে ছিল, সে আল্লাহ দরবার কেঁদেছেন, আল্লাহ কাছে ফরিয়াদ করছেন, সেই লাট একেবারে বারে বারো পর্যন্ত এসেছেন, আল্লাহ ওলি রুহানি তাহাজ্জুর বরকতে সে বলছে ছেলে বাংলা ফজলকে বলছে আমার ওয়াইফ আমি কুকুর শশিনে উঠাবো না, আমি একা তাদের দেখা করবো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহর ওলিদের তাহাজ্জু এই বাংলার জমিনে। আপনারা শুনেছেন অনেক আউলে কেরাম বিভিন্ন দেশ থেকে এসেছে, তিনি একমাত্র নিসারুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওখানেই জন্ম, সাত পুরুষ ওখানেই জন্ম। বলেন আলহামদুলিল্লাহ, আপনারা জানেন বাংলা জমিনে অনেক আল্লাহর ওলি, অনেক কুবুর, অনেক আলেমরা বিভিন্ন প্রতিষ্ঠান কায়েম করেছেন। কিন্তু দাদা নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ মৃত্যুর পর গুনে দেখা গেছে 3200 কতটি প্রতিষ্ঠান কায়েম করতেন। বলেন সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার, কিন্তু এটা মুখের কথা নয়, এই প্র্যাকটিক্যাল। আমার দাদা নিসারুদ্দিন আহমদুল্লাহ যেখানে যেতেন হাদিয়ার জন্য ওয়াজ করতেন না, শশিনা হাদিয়ার জন্য তো আবেগ করে না, নিজেকে ফসলা কে দিবে, কে দিবে আল্লাহ। আমার দাদা হুজুর যেখানে গিয়েছেন রাত্রে মাহফিল করেছেন, সকালবেলা বসতেন চুপ তালিমি জলতা নিয়ে বসতেন, তালিম দেওয়ার ফাঁকে বলতেন তোমাদের কোথায় মসজিদ আছে, কোথায় মাদ্রাসা আছে, কোথায় মক্তব আছে বলো, হুজুর আমার এখানে মসজিদ নাই, বানাও একটা মসজিদ। সেই মাদ্রাসাগুলো কামেল মাদ্রাসা হয়ে গেছে, এরকম ভাবে শশিনা দরবারে মুখি শত শত কামেল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, ফাদেল মাদ্রাসা সহ বহু মাদ্রাসা কায়েম হয়েছে। এটা হলো আল্লাহ ওলিদের মধ্যে আল্লাহ ওলিদের গ্রাম হচ্ছে। আজকে এই নিউ ইয়র্কে আল্লাহ আমাকে এনেছেন, আমি ভাবছিলাম শর্ট টাইমে, আমার লন্ডনে প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম কিন্তু বিশেষ পেয়েছি।